वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी स्मार्ट बैलेंस इम्यूनिटी बूस्टर कुकिंग ऑयल प्रेजेंट्स राधुनी। রাধুনীতে চলছে বিজয়ার খাওয়া দাওয়া। আর বিজয়ার খাওয়া দাওয়া বলতেই প্রথমেই মাথায় আসে না সেটা ঘুগনি হবে, তারপরে একটুখানি মানে নোনতা কিছু একটা হবে, তারপরে মিষ্টি খাবো। ডিরেক্ট মিষ্টি কিন্তু আমরা খাই না। আর ঘুগনি আমাদের সকলেরই ভীষণ প্রিয়, কিন্তু সেই ঘুগনিটার মধ্যে যদি থাকে একটা অন্য কিছুর পাঞ্চ, মানে সেই আমরা যে ট্রেডিশনাল ঘুগনি খেয়ে আসি, চিকেন ঘুগনি বা মাটন ঘুগনি, সেটা যদি আজকে একটু অন্য রকমভাবে শিখি, ক্যাপসি মাটন ঘুগনি। আজকে আমার রাধুনী একজন মিষ্টি ঠাম্মি, তুমি তো বাড়ির ঠাম্মি, মিষ্টি ঠাম্মি, উনি আজকে শেখাচ্ছেন আমাদেরকে ক্যাপসি মাটন ঘুগনি। আচ্ছা, নামটা ঠিকই বলেছি তো বলো? হ্যাঁ, একটু অন্যরকম লাগলো নামটা তো। কোথায় তোমার বাড়ি? কোথায়? নবাবগঞ্জ কালীতলা থেকে এসেছি। ইচ্ছাপুরে নবাবগঞ্জ কালীতলা। আচ্ছা, তোমার নাম কি? তুমি করে বলছি কিন্তু, তোমার নাম কি? দাস। আচ্ছা, তো তুমি বাড়িতে ঠাম্মি, তো শুনলাম তুমি ঠাম্মি। করু নাতি নাতনি কজন? তিনজন, দুই মেয়ে দুই নাতনি আর নাতি একজন। তা নাতি নাতিদের খাইয়েছো এটা? হ্যাঁ, খুব ভালোবাসে খেতে। আমার প্রায় দিন রান্না করতে হয় এটা বাড়িতে, করতে আছে এটা প্রায় দিন করতে হয়, ফেমাস আর কি রান্না। ক্যাপসি মাটন ঘুগনি কিন্তু ভীষণ ফেমাস বোঝা যাচ্ছে উনার বাড়িতে, কিন্তু তোমার বাড়িতে ফেমাস করতে হলে আগে তোমাকে জানতে হবে রেসিপিতে কি কি লাগছে, দেখে নাও। ক্যাপসি মাটন ঘুগনি। উপকরণ: সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নারকেল কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, সেদ্ধ মাটন কিমা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, সেদ্ধ মটর, নুন, ভাজা মশলা। চলো তাহলে শুরু করে দিই আমরা রান্না। আচ্ছা, এখানে তুমি মটরটাকে তো সিদ্ধ করে এনেছো। আচ্ছা, সিদ্ধটা শুধু জল দিয়েছো, তার কিছু দাও নি তো সিদ্ধ করার সময়? সামান্য একটু লবণ আছে ওতে। আচ্ছা, নুন দেয়া। তো কি রান্না হবে, মানে কি তেল দিয়ে হবে রান্না? সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল দিয়ে হবে। আর সর্ষের তেল মানেই রাধুনীতে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। এর মধ্যে রয়েছে ওমেগা 3 এবং মুফা, যা কিনা তোমার হার্ট ডিজিজ এবং প্রেশারকে কন্ট্রোল করে। আর তার সাথে রয়েছে ভিটামিন ডি, যা কিনা বোন হেলথকে স্ট্রং করে। এবং এটার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, কত উপকারী দেখেছো। আচ্ছা, দেখো তো কতটা দেবো তেল। থাক থাক। আচ্ছা, যখন মাটনটা সিদ্ধ করেছো কিছু দিয়ে সিদ্ধ করেছো তো? অল্প একটু লবণ দেওয়া আছে। শুধু লবণ দিয়েছো, রসুন টসুন কিচ্ছু দাও নি তো? শুধু। আচ্ছা, ঠিক আছে। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আমরা দুজন আছি, দুই ছেলে, দুই বৌমা, তিনজন নাতি নাতনি, দুজন নাতনি আর নাতি। আচ্ছা, কোন ক্লাসে পড়ে তারা? 10-এ উঠছে সবাই। নাতনি? নাতি এবার মাধ্যমিক দেবে সামনে। আচ্ছা আচ্ছা। আর আর বড় নাতনি 2-এ পড়ছে, আর ছোটটা কি বাচ্চা। আচ্ছা, নাতি নাতনির জন্য রোজ রান্না বান্না করতে হয়? না, রোজ করি না, বৌমারাই করে, প্রথমে জিরে দিলে, এরপর লঙ্কা, শুকনো লঙ্কা। রান্না বান্নায় এক্সপার্ট তো অবশ্যই হবে, তার মধ্যে আবার নাতি নাতনির এত খাওয়া দাওয়ার চাহিদা, হতেই হবে, কোনো উপায় নেই। কত বছর হলো সংসার করছো? 45-46 হবে। ও বাবা, এটা কোন দিন নিলো? নিনা কোনটা? আর তোমার ছেলে মেয়েরা কি করে? ব্যবসা। ব্যবসা করে? তুমি বাড়িতে কি রকমই শান্তশিষ্ট, একদম চুপচাপ থাকো, মানে বউদের বকা টকা দাও না? কি সুন্দর জিজ্ঞাসা করলে আসছে আবার, মিষ্টি শাশুড়ি। নারকেল কুচি দিয়ে দাও। নারকেল কুচিটা দেওয়ার পরে কি মশলা দেবে কিছু? এখন না, এই আলু থাকবে, আলুটা দিয়ে দেবো। দিয়ে দাও। এখানে কতটা আলু দিয়েছো? কুচি কুচি করে যেরকম আন্দাজ মতো, আন্দাজ মতো সিদ্ধ করা আলু দিলে। আর জিনিসগুলো সিদ্ধ করা থাকলে তো তাড়াতাড়ি করে হয়ে মানে হয়েও যাবে। মটরটাও সিদ্ধ করা আছে। মটরটাকে সারাতে ভিজিয়ে রেখেছিলে নাকি দরকার নেই, এমনি সিদ্ধ করেছো? না, ভেজানোই ছিল, ভেজানো ছিল। আচ্ছা, এরপরে কি দেবে? পেঁয়াজ কুচি? পেঁয়াজ কুচি দি। দিয়ে দাও। আজকে কি বৌমারা সাজিয়ে পাঠিয়েছে? হ্যাঁ, বৌমারাই সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর পুজোর সময়
বা ধরো পয়লা বৈশাখের সময় বৌমাদের তুমি কিভাবে সাজাও? শাড়ি টাড়ি এনে দিই। শাড়ি টাড়ি এনে দাও। শাড়ি পরতে ভালোবাসে বৌমারা? আর যদি বৌমারা শাড়ি পরতে ভালোবাসে তাহলে নিশ্চয়ই প্রিয়গোপাল বিষয়ের শাড়িও তারা ভালোবাসবে। যেমন আজকে আমি এই শাড়িটা পরেছি প্রিয়গোপাল বিষয়ে। যদি তোমার ভালো লেগে থাকে, মানে তোমার বৌমাদের ভালো লেগে থাকে প্লাস আমার রাজনীদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা স্ন্যাপ নিয়ে রাখো এবং সেটা নিয়ে সোজা চলে যেও প্রিয়গোপাল বিষয়ের যে কোনো কাউন্টারে। পেয়ে যাবে রাঁধুনির আলাদা কালেকশন এবং তার সাথে পেয়ে যাবে তোমার পছন্দের অনেক কালেকশন। আচ্ছা, আমার শাড়িটা কিছু বলো না তো, তোমাকে এত প্রশংসা করছে। খুব সুন্দর হচ্ছে শাড়ি। না, আমাকে তো বলবে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তোমাকে আজকেও দেখে এসেছি টিভিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দাও কি দেবে নেক্সট। এমনি সুন্দরী। আচ্ছা, টমেটো কতটা দেবে এখানে? একটু কম দিই, মানে ধরো ছোট একটা টমেটো দিলেই হবে তো? ওটা দিতে হবে। দিয়ে দাও। ওই যে চামচ নিয়ে নাও। মাটনটা তো নুন দিয়েছো, বুঝে দিও। আচ্ছা, এর মধ্যে জল তো পড়বে, সামান্য জল পড়বে তো, তো গরম জল পড়বে। এটা কি দিচ্ছ? ভাজা মশলা দিচ্ছ। ভাজা মশলা? এটা কি ভাজা মশলা দিলে? গরম মশলা। গরম মশলাটা কি রোস্ট করে নিয়েছো তো? শুকনো খোলা আগে ভেজে নিয়ে তারপরে গরম মশলা গুঁড়ো করতে? আচ্ছা, মোটামুটি সব মশলাই পড়ে গেছে, যা যা পড়ে সব পড়া হয়ে গেছে। এটাকে একটু ভালো করে কষাতে হবে, তারপরে এই গরম জলটার মধ্যে দিতে হবে। খুব সামান্য গরম জল দিয়ে নাকি? দিয়ে দিই জলটা। দেখে নাও, সবটাই লাগবে, সবটা লাগবে। দিয়ে দিলাম গরম জল, আর গরম জলটা দেওয়ার পরে আমি মনে হয় এটা ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। রোস্টেড গরম মশলা গুঁড়ো কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে, মানে এমনি গরম মশলা গুঁড়ো যেটা আমরা ইউজ করি সেটা কিন্তু নয়। আমাদের ক্যাপসি মাটন ঘুগনি অলমোস্ট রেডি, এরপরে শিখে নেব বিজয়া স্পেশাল একটা মিষ্টি। আচ্ছা, কি মিষ্টি শেখাবে? রসমালাই। রসমালাই, তোমার মতনই মিষ্টি। রাঁধুনিতে চলছে বিজয়া স্পেশাল খাওয়া দাওয়া, আর বিজয়ার খাওয়া দাওয়া মানে নোনতা থাকবে, মিষ্টি থাকবে, একদম খাওয়া দাওয়াতে ভরপুর। আমরা কিন্তু সব থেকে ট্রেডিশনাল যে খাওয়া সেটা হচ্ছে ঘুগনি, সেই ঘুগনিটা অলরেডি শিখে ফেলেছি এবং এরপরে শিখবো রসমালাই। রসমালাই বানাতে কি কি লাগছে খুব ইজি, একবার দেখে নাও। রসমালাই, উপকরণ দুধ, ছোট এলাচ, রসগোল্লা। দিয়ে দাও। কতটা দুধ নিয়েছো এখানে? এখানে 2 কিলো দুধ। 2 কিলো দুধ, 2 লিটার দুধ দিয়েছো। এটা একটু ঘন হয়েছে, মানে তুমি কি 2 লিটারটাকে ঘন করেছো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর এটা হতে থাকুক, দুধটা একটুখানি আগে গরম হবে। ঘুরতে টুরতে যাও? হ্যাঁ। আর এই যে লকডাউন হলো, লকডাউনে বাড়িতে কি করলে? সবাই তো একসাথে বাড়িতে বন্দি, সেই সময় কি করলে? ওই নাতি নানিদের নিয়ে খেলা হচ্ছে, লুডু খেলছে, ঘুরে বেড়াচ্ছে, সব বাইরে তো বেরোতে পারছি না। তখন একদম জমিয়ে রান্না বান্না হয়েছে বাড়িতে, প্রায় দিনই হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, বৌমারা করে। তোমার সব থেকে কি ভালো লাগে খেতে? আমার সবজিটাই ভালো লাগে। সবজি বেশি ভালোবাসো? আচ্ছা আচ্ছা। আর রসগোল্লাটা তো রেডি, রসগোল্লা, ওটাকে তুমি কিছু কাটবে? কাটবো। আচ্ছা, তাহলে দাঁড়াও, তোমাকে হাতে একটু স্যানিটাইজার দিই। এখন তো স্যানিটাইজার ছাড়া কোনো কিছু করা যাবে না, আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। আয়ুষ শক্তি দিচ্ছে আমার রাঁধুনিকে একটা স্যানিটাইজার এবং আমার রাঁধুনির হেসেলকে সুন্দর করে স্যানিটাইজ করে দিচ্ছে। আর তোমরা তো দেখেই থাকো যে রাঁধুনিরা, আমার এখানকার রাঁধুনিরা প্রতি সময় গিফট পায় আয়ুষ শক্তি স্পেশাল ফ্লোর ক্লিনার এবং তার সাথে ফেনাইল। আচ্ছা নাও, হাতটা ভালো করে ধুয়ে নাও, স্যানিটাইজার দিয়ে ধুয়ে নাও। এনা ভালো করে মুছে নাও হাতটা, ব্যাস চলে। এবার এটা কি ছুরি দিয়ে কাটবে তো? হ্যাঁ। আচ্ছা, ওখানে ছুরি রাখাই আছে, ছোট ছোট পিস করবে নাকি জাস্ট দুভাগ করবে? চার ভাগ করবে। চার ভাগ করবে, নিয়ে নাও। হ্যাঁ, নিয়ে নাও।
তাহলে এখানে আলাদা করে চিনির কোনো ব্যাপারই নেই, খুব সহজ রান্না। বাড়িতে তো বাড়িতেও করতে বাড়িতে সব থেকে বড় কথা দুধ তো থাকেই সব সময়। এবার সেই দুধটাকে একটু ঘন করে নেওয়া, এটাই যা মেইন ব্যাপার। আর তার সাথে রসগোল্লা বাড়িতে আসলে বা না আসলেও মানে ছোট ছোট রসগোল্লার এই মানে কেটে একটা দুটো থাকলে সেটাকে ছোট ছোট পিস করা যায়, পিস করে রসটা দিয়ে ব্যাস হয়ে গেল রসমালাই রেডি। আর এটাকে আর একটু ঘন করবে, আর একটু ঘন করলে একটু ভালো লাগবে, আর একটু ভালো লাগবে নাও। তাহলে আমাদের রসমালাইও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, আর একটু ঘন করলে আমাদের রসমালাই রেডি হয়ে যাবে। তারপরে আমরা বিজয়া সেরে ফেলবো। আমার বিজয়া তো চলছে রাজনীতিতে, এখন বিজয়া খাওয়া দাওয়া চলবে, নিত্য নতুন ভালো ভালো রেসিপি শিখবো। এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমার এই মিষ্টি ঠাম্মিটাকে সুন্দর সুন্দর পাঁচটা প্রশ্ন করবো। বেশি কঠিন প্রশ্ন করবো না, কিন্তু পাঁচ ফোড়নে মগজধোলাই তো করতেই হবে। আর পাকা রাজনীতি যখন সবই পারবে এইটুকু আমি জানি। আমাদের সারা সপ্তাহ জুড়ে রাজনীতিতে চলছে বিজয়ার খাওয়া দাওয়া, বিজয়া তো চলছে, তো খাওয়া দাওয়া তো গুছিয়ে করতে হবে। নোনতা শিখেছি, মিষ্টি শিখেছি, প্রতিদিনই কিন্তু দুরকম ভালো ভালো রেসিপি শিখছি। আমরা টেস্ট করব ক্যাপসি মাটন ঘুগনি আর তার সাথে রসমালাই। একবার দেখে নাও তো পদ্ধতিগুলো। ক্যাপসি মাটন ঘুগনি, উপকরণ সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নারকেল কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, সেদ্ধ মাটন কিমা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, সেদ্ধ মটর, নুন, ভাজা মশলা। প্রথমে সর্ষের তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নারকেল কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ মাটন কিমা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও চিনি দিয়ে ভালো করে কষে নিতে হবে। তারপর কষানো মিশ্রণে সেদ্ধ মটর, নুন ও ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ফুটে উঠলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন ক্যাপসি মাটন ঘুগনি। রসমালাই, উপকরণ দুধ, ছোট এলাচ, রসগোল্লা। প্রথমে দুধ এলাচ দিয়ে ফুটিয়ে ঘন করতে হবে। অন্যদিকে তৈরি রসগোল্লা চার ভাগ করে কেটে ঘন দুধে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে দুধ ঘন হয়ে এলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন রসমালাই। আচ্ছা নাও এবার ঘুগনিটা টেস্ট করো, চামচ দিয়ে নিয়ে নাও, আমি দেখি কেমন বানিয়েছো। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, শুধু খাওয়া দাওয়া হবে। আচ্ছা এটা কি গরুর দুধে বানিয়েছো? হ্যাঁ গরুর দুধেই বানানো। গরুর দুধ ছাড়া এমনি প্যাকেটের দুধ দিয়ে বানানো যায় তো? হ্যাঁ যায়। আর গুঁড়ো দুধ দিয়ে কেমন হবে? গুঁড়ো দুধ দিয়ে আমি করিনি কোনো দিন, জানি না। জানো না? আচ্ছা ট্রাই করা যেতেই পারে। আচ্ছা মিষ্টি মুখটা করো, তুমি যেটা বানালে সেটা খেয়ে দেখো। বিজয়ার খাওয়া দাওয়া একেবারে জমে উঠেছে, ভীষণ ভালো দুটো রেসিপি, ভীষণ মানে দুটোই ট্রেডিশনাল রেসিপি, কিন্তু বিজয়াতে আমরা ট্রেডিশনাল রেসিপি দিয়েই কিন্তু বিজয়াটা ছাড়ি। কিন্তু আজকে এত ভালো দুটো রেসিপি আমাদের শেখানোর জন্য, আমাদেরকে খাওয়ানোর জন্য আমাদের আকাশ আটের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে বিশেষ কিছু উপহার, সেগুলো একবার দেখে নিই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আয়ু শক্তি ফিনাইলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর পেয়ে যাচ্ছেন আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সের পক্ষ থেকে একটি ব্যাগ, আরও পেয়ে যাচ্ছেন মিও আমরের তরফ থেকে একটি কেক। এই যে এত সুন্দর করে রান্না বান্না করে খাওয়ালে, একটা ভালো ছবি তুলতে হবে তো, সেটা তোমাকে ফটো ফ্রেমের মধ্যে করে দিয়ে পাঠিয়ে দেবো, বাড়িতে সাজিয়ে রেখো। একটু হাসির ও মিষ্টি হাসিটা আরেকবার চাই কিন্তু, ওদিকে দেখো। এইবার যেটা হবে সেটা হলো পাঁচফোড়নে মগজধোলাই, পাঁচখানা প্রশ্ন করব, খুব সহজ প্রশ্নগুলো, আমি জানি তুমি সবকটাই হয়তো পারবে। যদি পেরে যাও তাহলে তোমার জন্য রয়েছে আমিনিয়া দ্য টেস্ট ইউ লাভের পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। বিরিয়ানি ভালোবাসো তো খেতে? আমি বাইরে তো বৌমারা বানাই সেটা খেতে ভালোবাসি, আর নাতি নাতনিরা ডেফিনেটলি ভালোবাসবে, ওদের জন্য এই গিফট ভাউচারগুলো। দেখা যাক তুমি কতটা কি পারো। তোমার জন্য প্রথম প্রশ্ন, কৃষ্ণনগরের কোন মিষ্টি বিখ্যাত, প্যাড়া, সীতাভোগ না সরভাজা? সরভাজা। ভেরি গুড। বৈশাখ ছাড়াও কোন মাসে বিশেষ এক প্রকারের আম পাকে, আশ্বিন, চৈত্র না মাঘ? আশ্বিন মাস। ভেরি গুড। নাম্বার থ্রি, রসমালাইয়ের উৎপত্তি কোথায়, ত্রিপুরা, উড়িষ্যা নাকি বাংলা? ওটা
বাংলাতে ঠিক বলেছ। ঘুগনি বাংলা ছাড়াও আমরা পাই কোথায়? বিহার, কেরালা নাকি হিমাচল? বিহারেও পাওয়া যায়। ভেরি গুড, বিহারেও পাওয়া যায়, মানে সঠিক উত্তরটা ও আছে সাথে। আচ্ছা, বৃহস্পতিবার বাঙালিরা কোন দেবীর পুজো করে? কালী, লক্ষ্মী না সরস্বতী? লক্ষ্মী। এটা আর বলার কোনো প্রশ্নই আসে না, সবটাই জানে। তার মানে তুমি কিন্তু পাঁচখানা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলেছো। যদিও তুমি বিরিয়ানি খাও না, কিন্তু তোমার নাতি নাতিরা খায়, ওদের জন্য রয়েছে আমিনিয়া দ্য টেস্ট ইউ লাভের পক্ষ থেকে 5টা গিফট ভাউচার। এই নাও, ধন্যবাদ। তোমার বাড়ির কাছাকাছি আমিনিয়া যে আউটলেট আছে সেখানে শুধু একটা ফোন করবে, ওরা খুব সুন্দর করে স্যানিটাইজ রেখে তোমাকে খাবারটা ডেলিভারি করে দিয়ে যাবে। একদিন কিন্তু বাড়িতে রান্নাবান্না বন্ধ, ঠিক আছে? আজকে দেখে নেব নীলাদি তোমাদের জন্য স্পেশাল কি টিপস এনেছে। ডালিম শরীরের হজম শক্তি, রক্ত বল ও মেধা বাড়ায় এবং মুখে রুচি ফিরিয়ে আনে। বিজয়া তো এখন চলছে, আরো অনেকদিন চলবে, তো তোমাকেও শুভ বিজয়া, খুব ভালোভাবে কাটিও, নাতি নাতনিদের সাথে খুব আনন্দে থেকো, ভালো ভালো রান্না করো, ওদেরকেও খাইও আর মাঝে মধ্যে আমাদেরকেও এসে খাইও। শুভ বিজয়া, তুমিও ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমরাও ভালো থেকো, সকলকে তোমার পরিবারের সকলকে আমার তরফ থেকে শুভ বিজয়া, এবং আমার রাঁধুনিদেরকেও আবারও আরেকবার শুভ বিজয়া। খুব ভালো থেকো, আগামীকাল আবার হাজির হয়ে যাবো। আরে বিজয়ার খাওয়া দাওয়া তো চালাতে হবে, তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 1:30টায় আকাশ আটে রাঁধুনি পর্দায়। মামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি ঠিক দুপুর 1:30টায়।